আজকে আমাদের আলোচ্য বিষয় শর্ট স্টোরি বিষয়ক লিটারেরি টার্ম ড্রেবল, DRABLE। ড্রেবলটা তাহলে কি? এ ড্রেবল ইজ এ ভেরি শর্ট পিচ অফ ফিকশন। ড্রেবল হলো একেবারেই শর্ট পিচ অফ ফিকশন, এক্স্যাক্টলি 100 words লং, 100 শব্দের সমষ্টি, অর্থাৎ 100 শব্দ নিয়ে, 100 words নিয়ে একেবারেই ছোট গল্প, তা হলো ড্রেবল। এই ড্রেবলটি ড্র্যাব থেকে এসেছে, অর্থাৎ এখানে বলা হয়েছে টু ডিসক্রাইব সামথিং ডাল অর ল্যাকিং ইন ডিটেইল। আর অ্যাবল, ABLE, এটা হলো প্লেফুল, টেক অন ব্যাবল অর ড্রিবল। যাই হোক, বিষয়টা একটা মডার্ন ইউজেস, আর এই ড্রেবলটা ভেরি শর্ট ন্যারেটিভ বলা হলো, এ স্টোরি টু ইটস এসেন্স, গল্পের মতন 100 words মধ্যে, 100 শব্দের মধ্যে ভেরি শর্ট পিস অফ ফিকশন। একদম পরিষ্কার কথা, 100 শব্দের মধ্যে যে গল্প কথা সেটা হলো ড্রেবল। এই ড্রেবল কিন্তু একটি কমপ্লিট স্টোরি। স্টোরির যে ক্যারেক্টারিস্টিক্সগুলো, বৈশিষ্ট্যগুলো ছোট হলেও এর মধ্যে রয়েছে। যেহেতু ছোট, স্বাভাবিকভাবেই টাচ থাকবে। যাই হোক, এখানে একটা স্ট্রিক্টলি বিষয় হলো এই যে লিমিট, ওয়ার্ডস লিমিট 100 words, এটা কিন্তু মেনটেন করা হয়, এবং বলা হয় ইকোনমিক্যাল উইথ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একেবারে যেন হিসেব করে 100 words গল্প কথা, পরিষ্কার। আর এটা কেয়ারফুলি লেখা হয়, যেহেতু ভেরি শর্ট। ব্যাবলস তার মধ্যে যেহেতু শর্ট, এখানে একটা সিঙ্গল বিষয় তো থাকবেই, শর্ট স্টোরির তো সিঙ্গল একটা ঘটনা থাকবে, ইভেন্ট থাকবে। ঠিক যেন তেমন এই অল্প কথার মধ্যেই ইমেজ, ইমোশন এইসব থাকবে। অর্থাৎ ড্রেবল হলো 100 শব্দের মধ্যে ছোট গল্পের যে বৈশিষ্ট্যগুলো যতটা সম্ভব তা রেখে একটা সিঙ্গেল ইভেন্ট এবং ইমেজ বা ইমোশন এর মধ্যেই এই ড্রেবল। এবার এই ড্রেবলটা খুব সূক্ষ্মভাবে এটার ক্রিয়েটিভিটিটাকে এক্সারসাইজ করতে হয়, অর্থাৎ দ্যাবিলিটি টু টেল এ স্টোরি ইন এ ভেরি লিমিটেড স্পেস। একদম অল্প কথায় 100 শব্দের মধ্যে একটা গল্প, এই হলো ড্রেবল। এবার ডাবল ড্রেবল বলে একটা কথা আছে, তাহলে পরিষ্কার বোঝা গেল ডাবল ড্রেবল। ড্রেবল যদি 100 words মধ্যে হয়, তাহলে ডাবল ড্রেবল 100 + 100, 200 words। ডাবল ড্রেবল অর্থাৎ
200 ওয়ার্ডসের গল্প, 200 শব্দের গল্প হলো ডবল ড্রাবল, 100 শব্দের গল্প হলো ড্রাবল। এই হলো বিষয়। তো বিভিন্ন ইন্টারভিউ বা বিভিন্ন সময় দরকার হয় বন্ধুরা তোমাদের, তাহলে বলাই হলো হোয়াইল ড্রাবল কনসিস্ট অফ এক্স্যাক্টলি 100 ওয়ার্ডস, এ ডবল ড্রাবল এটা দিস ইজ টু 200 ওয়ার্ডস। পরিষ্কার বিষয়। এই ডবল ড্রাবল এর মধ্যেও কিন্তু স্বাভাবিকভাবেই এটা ন্যারেটিভ একটা টেকনিক, এর মধ্যেও ক্যারেক্টার্স থাকবে, সেটিং থাকবে, কনফ্লিক্ট থাকবে, এইসব থাকবে ওই 200 শব্দের মধ্যেই। অর্থাৎ একটা ভেরি শর্ট স্পিচ। ওকে, তো এখানে আবার এমন কথাও রয়েছে, 55 ওয়ার্ডস স্টোরি, 55 ওয়ার্ডস স্টোরি মাত্র 55 শব্দের মধ্যেও একটা গল্প লেখা হতে পারে, তাকে বলা হয় ড্রিবল, DRIBBLE। এটা ড্রাবল নয়, এটা ড্রিবল, DRIBBLE। আবার আমরা লক্ষ্য করেছি 6 ওয়ার্ড স্টোরিও রয়েছে, 6 ওয়ার্ড স্টোরি মাত্র 6টি শব্দের মধ্যে যেন একটা গল্প কথা রয়েছে। যেমন একদম উদাহরণ দিয়ে বলছে, এমন অনেকটা এমন, যেমন মম আই শুড লাভ ইউ বাট, হে মা আমার উচিত ছিল তোমাকে ভালোবাসার কিন্তু, আর কিছু নেই। মম আই শুড লাভ ইউ বাট, অনেক কিছু বলে দেয় এই কথা, এই লাইনটা, এই 6টি ওয়ার্ড অনেক কথা বলে দেয়। অর্থাৎ এর মধ্যে যেন একটা পূর্ণ গল্প রয়েছে, 6 ওয়ার্ড স্টোরি। এরকম 1980 বার্মিংহাম ইউনিভার্সিটির SF সোসাইটি তারা প্রশংসিত হয়েছিল এই 100 ওয়ার্ড স্টোরিতে। সেখান থেকে ড্রাবল অর্থাৎ 100 ওয়ার্ড স্টোরি, ডবল ড্রাবল 200 ওয়ার্ড স্টোরি, আবার ট্রিবল 300 ওয়ার্ড স্টোরি, 300 ওয়ার্ডের শব্দ ট্রিবল। এইভাবে যদি কোনো স্টোরির মধ্যে অর্থাৎ 50 ওয়ার্ডস থাকে, তাকে আবার মিনি সেগাও বলা হয়, মিনি সেগা, এটা ড্রিবল, DRIBBLE, মিনি সেগা 50 ওয়ার্ডস। আবার ড্রাবল যেটা বললাম তাকে বলা হয় মাইক্রো ফিকশন, 100 ওয়ার্ডের মধ্যে যেটা মাইক্রো ফিকশনও বলা হয়। এরকম বিষয় রয়েছে স্টোরির মধ্যে। আবার 750 শব্দের মধ্যে গল্প লেখা যেতে পারে, তার নাম হলো সাডেন ফিকশন, সাডেন ফিকশন। আবার 1000 ওয়ার্ডের মধ্যে, 1000 ওয়ার্ডের মধ্যে, 1000 শব্দের মধ্যে যদি গল্প লেখা হয় তার নাম হলো ফ্ল্যাশ ফিকশন, ফ্ল্যাশ ফিকশন। বন্ধুরা এইটুকুন ছোট্ট করে আমাদের বলার ছিল আজকে, ড্রাবল বিষয়টা কি, ডাবল ড্রাবল বিষয়টা কি, এই সমস্ত শর্ট স্টোরির কিছু কথা আমরা আবার পেয়ে গেলাম এখানে স্বাভাবিকভাবেই। ফ্ল্যাশ ফিকশন কাকে বলে, অর্থাৎ 1000 ওয়ার্ডস তার মধ্যে গল্প লেখা। সাডেন ফিকশন কাকে বলে, অর্থাৎ
750 750 ওয়ার্ডসের মধ্যে সাডেন ফিকশন বলা হয়। আবার এখানে আমরা ড্র্যাবেল যাকে নিয়ে আলোচনা করলাম তাকে মাইক্রো ফিকশনও বলা হয়, যেটা 100 শব্দের। আর ড্রিবল যেটা 50-55 ওয়ার্ডস সেটাকে মিনি স্যাগা হিসাবেও বলা হয়। ট্রিবল হলো 300 ওয়ার্ডের গল্প, ডাবল ড্র্যাবেল 200 ওয়ার্ডের গল্প। এইসব নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল। বন্ধুরা খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।